নবীর প্রশংসা গাইতেছি এই নবীর প্রশংসা গাও আল্লাহর প্রশংসা গাও আল্লাহ তাআলা আরশে আজমের নিচে রহমতের ফেরেশতাদেরকে নিয়া 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 আপনি আমার গুণগান আল্লাহ তাআলা গাইতেছে সুবহানাল্লাহ বলে জান্নাতের বাগানে যদি আপনি আমি আসি আল্লাহ তাআলা জান্নাতের বাগানের দিকে যদি রহমতের দিকে যদি আপনি আমি যদি এক কদম আগাই আল্লাহর নবী বলেন আল্লাহর রহমত বান্দার প্রতি দুই কদম আগায় বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে যদি এক হাত পরিমাণ আগায় আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি দুই হাত পরিমাণ আগায় বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে যদি হেঁটে হেঁটে যায় আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি দৌড়ায় যায় বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের প্রতি যদি দৌড়ায় দৌড়ায় যায় নবী বলেন আল্লাহ তাআলার রহমত ওই বান্দার প্রতি বিদ্যুতের চেয়ে আরো দ্রুত গতিতে আসিয়া ওই বান্দাকে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে নেয় তাহলে এই জান্নাতের বাগান পাওয়ার পর আমরা খুশি না বেজা খুশি তো খুশি তো তাহলে আমাদের জীবন বাকি জীবনটা নবীর সুন্নতের উপরে আমল করিয়া পরিচালনা করা সম্ভব হবে কি হবে না নবীজির সুন্নতের উপরে আমল করতে রাজি আছি তো নিজে করব নিজের ফ্যামিলিকে সুন্নতের উপরে চালাবো রাজি আছেন ভাই নবীর সুন্নত যেখানে নাই সেখানে শান্তি নাই যেখানে নবীর আদর্শ আছে যেইখানে নবীর সুন্নত আছে সেইখানে শান্তি আছে যেইখানে নবীর সুন্নত নাই আদর্শ নাই সেখানে শান্তি নাই ঠিক কি না যেই দলের মধ্যে নবীর সুন্নত আছে যেই দলের মধ্যে নবীর আদর্শ আছে সেই দল কল্লি জান্নাত পাওয়া সহজ আর যেই দলের মধ্যে নবীর সুন্নত নাই আমল নাই সুদ গোসার দুর্নীতি আছে কিয়ামত পর্যন্ত সেই দল করবেন জান্নাত পাবে দূরগত জান্নাতে গ্রাস পাবে ও নবী সকল উম্মত জান্নাতে ঢুকবে তবে কিছু সংখ্যক উম্মত জান্নাতে ঢুকবে না নবী বলেন কারা জান্নাতে ঢুকবে আর কারা জান্নাতে ঢুকবে না সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলেন কালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে সমস্ত আমার উম্মতরা আমি নবীকে অনুসরণ করবে আমি নবীর সুন্নতের অনুসরণ করবে আমি নবীর সুন্নতকে মহব্বত করবে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসিয়া মাথার মধ্যে টুপি দিবে আমি নবীকে মহব্বত করিয়া লম্বা দাড়ি রাখবে আমি নবীকে মহব্বত করিয়া গায়ের মধ্যে লম্বা জুব্বা দিবে আমি নবীকে মহব্বত করিয়া ওজন শুরুতে মেসোয়াক করবে আমি নবীকে মহব্বত করিয়া বিবিকে পর্দার মধ্যে চালাবে আমি নবীকে মহব্বত করিয়া জীবনটা আমি নবীর সুন্নতের উপরে চালাবে আমার ওই সকল উম্মত জান্নাতে ঢুকবে চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ আর যে সকল আমার উম্মত আমি নবীর সুন্নতের আমল করবে না আমি নবীর সুন্নতের উপরে জিন্দেগিটা পরিচালনা করবে না নবী বলেন তারা হলো আবা তারা জান্নাতে ঢুকবে না তারা যাবে জান জাহান্নামে এরে নবীর উম্মত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয় قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بولا النبي أمر أبنى جنا يا دين ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো আমি নবীর মহব্বত তোমাদের অন্তর মধ্যে ঢুকাইয়া দাও যদি তোমরা যদি নবীর অনুসরণ অনুকরণ যদি করো
নবীর ভালোবাসা যদি অন্তরে ঢুকাইয়া দাও তাহলে তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে এক নাম্বার হলো ইহাব্বুবকুমুল্লাহ আল্লাহকে ভালোবাসতে হবে না নবীর অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহই নবী তোমার উম্মতদেরকে আমি আল্লাহ ভালোবাসব দুই নাম্বার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম নবী আপনার অনুসরণ অনুকরণ করার কারণে আমি আল্লাহ আপনার উম্মতদের পেছনের সকল গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব নবীকে অনুসরণ করলে নবীর অনুসরণ করলে নবীকে মহব্বত করলে ভালোবাসলে আল্লাহ আপনি আমাকে মহব্বত করবেন সাথে সাথে আপনি আমার পেছনে সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন চিল্লায় সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনি আমার নবীর শানে জানায়া দেয় সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে لقد كان لكم في رسول الله أسوة حسنة আমি নবীর মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম চরিত্র যারা আল্লাহকে ভয় করে আখিরাতকে ভয় করে আল্লাহকে পাওয়ার আশা রাখে তাদের জন্য আল্লাহ আপনি আমার নবীর মধ্যে উত্তম চরিত্র রেখে দিয়েছে সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় আমি আল্লাহ তোমার মধ্যে তোমার কাছে মহান চরিত্র আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছি নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চরিত্র এত সুন্দর চরিত্র আখলাক আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়া প্রেরণ করেছে নবীর চরিত্র আর আখলাক দেখিয়া দেখিয়া নবীর কথা শুনিয়া শুনিয়া নবীর চেহারা দেখিয়া দেখিয়া ওই বেঈমান অনেকগুলো কাফের মুরতাদ অনেক বেঈমানগুলো নবীর চেহারা দেখিয়া দেখিয়া নবীর আদর্শ দেখিয়া দেখিয়া নবীর আদর্শের গুণগান শুনিয়া শুনিয়া অনেক কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা হতে একটা ঘটনা যেই ঘটনাটা মুসলিম শরীফের মধ্যে এসেছে নবী যখন দ্বীনের দাওয়াত দেয় আবু জাহেল সহ্য করতে পারে না সাইবা উব্বা সহ্য করতে পারে না দিন দিন মুহাম্মদের সুনাম চতুর্দিকে ছড়তেছে মুহাম্মদের কাছে যারা আসে মুহাম্মদের চেহারা দেখার পর পর কালেমা পড়ে মুসলমান হয়ে যায় দিন দিন মুহাম্মদের দল বাড়ে হয়ে যায় বড় হয়ে যায় মুহাম্মদের দল সমর্থ যদি বেশি হয়ে যায় আমি আবু জাহেলের মাস্তানি কিন্তু দুনিয়াতে বেশি দিন লাস্টিং করবে না ঠিক কি না কি করা যায় আবু জাহেল একদল সন্ত্রাসকে পাঠিয়ে দিল যাও খানায় কাবার দরজার সামনে দাঁড়ায় যাও সেখানে গিয়ে ঘোষণা দিবা মুহাম্মদ নামে যে একজন মানুষ আছে এই মানুষটা পাগল হয়ে গেছে এই মানুষের কাছে তোমরা বীরবানা মানুষটা মাজনুন হয়ে গেছে এরে মুসলমান হবে গঞ্জের মুসলমান বুঝে থাকলে বলেন আপনি আমার মায়ের নবীকে পাগল ছিল নাকি আবু জাহেলের মতো বিশ্ব সন্ত্রাস পাগল ছিল যেই মাত্র ঘোষণা দিল মুহাম্মদ পাগল হয়ে গেছে যেই মাত্র ঘোষণা দিয়ে দেয় ওই কাফেলার মধ্যে জিমাত নামে একজন জ্যোতিষী আল্লাহর বান্দা ছিল যে আল্লাহর বান্দা জিন ভূতের বিভিন্ন শাস্ত্র থেকে মন্ত্র পড়ে তার মানুষদেরকে যার পোক দিত আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে মুহাম্মদ নামের লোকটা পাগল হয়ে গেছে যদি আমার কাছে আসতো তাহলে যার কোপ দিয়া তারে আমি সুস্থ বানায়া দিতাম আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে যেই মাত্র ভেবে ভেবে বান্দা দরজার দিকে যায়
আবু জাহেলের সাথে আল্লাহর বান্দার সাক্ষাৎ হয়ে যায় জিমাদের আবু জাহেল ডাক দেয় বলে জিমাদ তোমার তোমার দরকার তোমার আমি খুঁজতেছি বলে কেন বলে এই যে ঘোষণা দেওয়া হচ্ছে মোহাম্মদ পাগল হয়ে গেছে তার নিসামন্য চিকিৎসা করেনি তাই ভালো করা যায় জিমাদ বলে মনে মনে যা ভাবতেছে আমার সামনে তা আসিয়া হাজির হয়ে গেছে আবু জাহেল আর দেরি করবে না চলো তাড়াতাড়ি মোহাম্মদকে চিকিৎসা করানোর জন্য যাই তা আবু জাহেল জিমাদকে নিয়ে বাড়িতে যাওয়ার পরে মোহাম্মদকে দাওয়াত দিয়েছে মোহাম্মদ তুমি আমার বাড়িতে একটু আসবা নবীজি দাওয়াত পাইয়া কত খুশি দিনের দাওয়াত দিলাম কতবার আবু জাহেলকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য কালেমা পড়ে মুসলমান হয় না মনে হইতেছে আল্লাহর ভয় মনে অন্তরে ঢুকছে কালেমা পড়ে মনে হয় মুসলমান হবে এই জন্য আমি মোহাম্মদকে দাওয়াত দিয়েছি আসলে আসলে কি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য নাকি নবী নবীর চিকিৎসা করবে নবী নাকি পাগল হয়ে গেছে এরে যুবক আল্লাহর বান্দা বিদ্য বাবা পর্দার আলোর আম্মা জান আপনা আমার মায়ার নবী যখন আবু জাহেলের বাড়ির দরজা দিয়ে ঢুকবে জিমাত নামে জাদুকর আবু জাহেল চেয়ারের মধ্যে বসা আপনা আমার মায়ার নবী যখন দরজা দিয়ে ঢুকবে জিমাত নামক ওই জাদুকর নজরটা যখন আপনা আমার মায়ার নবীর দয়ার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে যায় আর দেরি করে না জিমাত নাম জাদুকরটা অটোমেটিক চেয়ার দিকে দাঁড়ায়া যায় সুবহানাল্লাহ কইতাম না আবু জাহেল ওই জিমাদের পাঞ্জাবির কোনায় দড়িয়া টানে এ জিমাত তুমি কেন উঠো বলে তুমি কোন কথা বলবা না ওই দরজা দিয়ে যেতে সামনে আসতেছে তার নাম কি মোহাম্মদ বলে হ্যাঁ হ্যাঁ তার নাম মোহাম্মদ বলে ঠিক আছে আপনা আমার মায়ের নবী যখন জিমাদের সামনে দাঁড়ায় গেল জিমা ডাক দিয়া বলতেছে আপনার নাম কি বলে আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে মক্কা নগরীর মানুষ কতজনে কত কিছু বলতেছে আপনার এত সুন্দর চেহারা দেখে বোঝা যায় না আপনি যে পাগল হয়ে গেছেন ও মোহাম্মদ আমি কত জাত বিদ্যা জানি যদি আমি চাই আপনাকে যার ফুক দিয়ে আপনাকে ভালো করার জন্য তবে শুনলাম আপনি নাকি কি এমন জাদু পরে পরে পড়ার কারণে মানুষ নাকি দলে দলে আপনার কাছে আসিয়া মুসলমান হয়ে যায় মোহাম্মদ আপনি কি জাদু পড়েন ওই জাদুটা আমি জিমাতকে একবার শোনাবেন যদি শোনা হয়তোবা আমি বলতে পারবো সেই জাদু এমন কি জিনিস যার কারণে মানুষ পাগল হয়ে মুসলমান হয়ে যায় যেই মাত্র জিমাত বলল আল্লাহর নবী পড়তে লাগলেন ইন্না ইন্নাল হামদা লিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু من يهده من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله نبي جكن بلن ان الحمد لله নিশ্চয় সমস্ত প্রশংসা একমাত্র তিনি কার আরো জোরে চিল্লায় চিল্লায় বলেন কার আমি একমাত্র আমি আল্লাহর প্রশংসা করি সাহায্য একমাত্র আমার মালিকের কাছে চাই আল্লাহ যারে হেদায়ত দেয় দুনিয়ার কেউ তারে গুমরা বানাতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ যারে গুমরা বানায় দুনিয়ার সব মানুষ মিলেও তারে হেদায়ত দিতে পারে না এরপর আল্লাহর নবী বলেন আমি সাক্ষ্য দিতেছি একমাত্র ইলাহ আমার আল্লাহ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এবং আমি আরো সাক্ষ্য দেই নিশ্চয় মোহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল সুবহানাল্লাহ বলি জিমাত নবীজির জবান মুবারক দেখে যখন এই কথাগুলো শুনতেছে জিমাত বারবার বলতেছে মোহাম্মদ আবার পড়েন না আবার পড়েন না আবার পড়েন না সুবহানাল্লাহ
হাদিসে আসছে নবীজি এই কথাগুলো তিনবার পড়লো তিনবার পড়লো আবার ডাক দেন জিমাদ আবার ডাক দেন মুহাম্মদ আবার আপনি একটু তেলাওয়াত করেন না আবার আপনি একটু তেলাওয়াত করেন না অন্য বর্ণনা আই নবীজি আল্লাহ তাআলার বিভিন্ন নামে প্রশংসা করতে থাকি নবীজি বারবার যখন আল্লাহ তাআলার প্রশংসা বলতেছে নবীজির জবান মুবারক থেকে শোনার পর জিমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে জিমাদ কাঁদে আবু জাহেল ডাকিয়া বলে ও জিমাদ তোমার আল্লাহ মুহাম্মদের বুক চালানোর জন্য মুহাম্মদকে চিকিৎসা করানোর জন্য জিমাদ তোমার আমি আনলাম এখন দেখা যায় মুহাম্মদের প্রতি তোমারে ধরে ফেলছে সুবহানাল্লাহ জিমাদ ডাক দেওয়া আবু জাহেল বেশি কথা বলবা না যদি বেশি কথা বলো তাহলে সর্বপ্রথম তোমার চিকিৎসায় আমি আরম্ভ করব আবু জাহেল কিছু বলে নাই জিমাদ ডাক দেওয়া ও মুহাম্মদ মক্কা নগরীতে আসার পর কতজনের মুখ থেকে শুনলাম আপনি পাগল হয়ে গেছেন আপনি নাকি জাদু করেন আপনার কারণে নাকি মক্কা নগরীর মানুষেরা বেশি শান্তি নাই কিন্তু আপনার সামনাসামনি আসার পর বুঝলাম আপনার মতো এত আদর্শবান চরিত্রবান উত্তম চরিত্রের অধিকারী আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না জিমাদ বারবার কাঁদিয়া বলে মুহাম্মদ ও মুহাম্মদ কত মানুষ আপনার বিরুদ্ধে ছারণ করেছে এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না মুহাম্মদ আপনি আর দেরি করবেন না দেরি করবেন না গো দেরি করবেন না আপনার ডান হাতটা আপনি বাড়াইয়া দেন নবী বলেন জিমাদ কেন ডান হাতটা বাড়াইয়া দেব বল জিমাদ বলে নবী ডান হাতটা বাড়াইয়া দেন আপনি আমার মায়ের নবী যখন জিমাদের সামনে ডান হাতটা বাড়াইয়া দেয় নবীজির হাতের উপরে হাতটা রাখিয়া বলে ও মুহাম্মদ আর দেরি করবেন না আর দেরি করবেন না এখনই আপনি আমার কালেমা পড়াইয়া পড়াইয়া মুসলমান বানাইয়া দেন এরে নবীর উম্মতের দল নবীর আদর্শের কারণে বেঈমান জাদুকররা পর্যন্ত মুসলমান হয়ে যায় ওই নবী বলেন কিয়ামতের ময়দানে নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়ায় যাব সুবহানাল্লাহ নবী বলেন বাস্তবতে বলবো জান্নাতের দরজাটা খুলে দাও ফায়াকুলুল হাযিল ওই জান্নাতের পাহারাদার ডেকে ডেকে বলবে মানাংতা কে তুমি নবী বললেন ফাকুল মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ ওই জান্নাতের দারোয়ান আবার ডাক দিয়া বলবেন ফায়াকুলুল বিহি উমির তো আমাকে আদেশ দেওয়া হয়েছে আল্লাহ আফতাহ লি হাদিন কাবলাকা আপনি আসার আগে যেন আমি আর কারোর জন্য যেন জান্নাতের দরজা না খুলি নবীজির জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে আপনি আমার মায়ের নবী বলেন আমার ওই আমার এই উম্মতের সত্তর হাজার উম্মত আমার সত্তর হাজার লোক হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবি বিনা হিসাবে সত্তর হাজার লোক জান্নাতের মধ্যে ঢুকে যাবি বুখারী শরীফের হাদিস নাম্বার হলো পাঁচ হাজার তিনশত পঁচানব্বই নাম্বার আন আবি হুরাইরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি আমার উম্মত থেকে জান্নাতে ঢুকবে আমার উম্মত থেকে জান্নাতে ঢুকবে জামরাতুন হিয়া সাবউনা আলফা সত্তর হাজার উম্মত বিনা হিসেবে জান্নাতের মেহমান হয়ে যাবি
70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকে যাবে এবং তাদের চেহারা কেমন হবে তাজিউ উজুহুহুম ইদা আতাল কামার নবী বলেন তাদের চেহারাটা হাশরের ময়দানে চাঁদের চেয়ে আরো সুন্দর লাগবে এর মুসলমান ভাইরারে আমার এই যে জান্নাতের বাগান সাজানো হয়েছে এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর প্রশংসা চলবে নবীর গুণগান চলবে গতকাল থেকে আজ অবধি আগামী কাল পর্যন্ত নবীর কত প্রশংসা আল্লাহ তাআলার কত প্রশংসা আপনি আমি যে জান্নাতের বাগানে আসলাম সামান্য মনে করবেন না ছোটখাটো সব মনে করবেন না বলি জান্নাতের বাগানে আসার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনি আমার পেছনের সকল ছগিরা গুনাহগুলো মাফ করে দিয়েছি আপনি আমি জান্নাতের বাগানে বসে যে আল্লাহ তাআলার প্রশংসা গাইতেছি নবীর প্রশংসা গাইতেছি এই নবীর প্রশংসা গাওয়া আল্লাহর প্রশংসা গাওয়া আল্লাহ তাআলা আরশে আজমের নিচে রহমতের ফেরেশতাদেরকে নিয়া 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 আপনি আমার গুণগান আল্লাহ তাআলা গাইতেছে সুবহানাল্লাহ বলে জান্নাতের বাগানে যদি আপনি আমি আসি আল্লাহ তাআলা জান্নাতের বাগানের দিকে যদি রহমতের দিকে যদি আপনি আমি যদি এক কদম আগাই আল্লাহর নবী বলেন আল্লাহর রহমত বান্দার প্রতি দুই কদম আগায় বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে যদি এক হাত পরিমাণ আগায় আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি দুই হাত পরিমাণ আগায় বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে যদি হেঁটে হেঁটে যায় আল্লাহ তাআলার রহমত বান্দার প্রতি দৌড়ায় যায় বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের প্রতি যদি দৌড়ায় দৌড়ায় যায় নবী বলেন আল্লাহ তাআলার রহমত ওই বান্দার প্রতি বিদ্যুতের চেয়ে আরো দ্রুত গতিতে আসিয়া ওই বান্দাকে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে নেয় তাহলে এই জান্নাতের বাগান পাওয়ার পর আমরা খুশি না বেজার খুশি তো খুশি তো তাহলে আমাদের জীবন বাকি জীবনটা নবীর সুন্নতের উপরে আমল করিয়া পরিচালনা করা সম্ভব হবে কি হবে না নবীজির সুন্নতের উপর আমল করতে রাজি আছি তো নিজে করব নিজের ফ্যামিলিকে সুন্নতের উপর চালাবো রাজি আছেন ভাই নবীর সুন্নত যেখানে নাই সেখানে শান্তি নাই যেখানে নবীর আদর্শ আছে যেইখানে নবীর সুন্নত আছে সেইখানে শান্তি আছে যেইখানে নবীর সুন্নত নাই আদর্শ নাই সেখানে শান্তি নাই ঠিক কি না যেই দলের মধ্যে নবীর সুন্নত আছে যেই দলের মধ্যে নবীর আদর্শ আছে সেই দল কল্লি জান্নাত পাওয়া সহজ আর যেই দলের মধ্যে নবীর সুন্নত নাই আমল নাই সুদ গোসার দুর্নীতি আছে কিয়ামত পর্যন্ত সেই দল করবেন জান্নাত পাবে দূরের কথা জান্নাতে গ্রাস পাবে এই জন্য বাংলাদেশে কত দল আসছে কত দল গেছে কত দলকে আমরা দেখছি দেখার আর শেষ নাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে ইসলামী একটা দল ক্ষমতায় আসুক আমাদের ইচ্ছা চেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশে আগামী ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে ইনশাআল্লাহ নবীজির সুন্নাত বাস্তবায়ন হবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে এবং দুর্নীতিবাজ এই বাংলার জমিনে ঠাঁই পাবে না ঠিক কিনা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা স্বাধীনতার বয়স পেরিয়ে পাঁচ পঞ্চাশে পা দিলাম বেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স পেরিয়ে পাঁচ পঞ্চাশে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি কেন্দা মরি শান্তির কোন নাহিলে শান্তির লাগি কেন্দা মরি শান্তির কোন নাহিলে দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না